মহান ভাষা আন্দোলন, বাঙালির আত্ম আবিষ্কারের সংগ্রামী অভিযাত্রা। বিজনেস ওয়ার্ল্ড থেকে আমি প্রণব সাহ অপু আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যেমনটা বলছিলাম, আজকের এই বিশেষ দিনে আমার অসম্ভব রকমের প্রিয় একজন মানুষকে আমি পেয়েছি। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি তিনি আমি জানি না কতদিন তার এরকম মুখোমুখি হতে পারবো। আমার অভিভাবকই আমি বলবো, জনাব মুস্তাফা জাব্বার স্যার, স্বাগত জানাচ্ছি। আমি জানি না আপনাকে কোন বিশেষণ দিব। একবার ভাবছি যে বর্ণ বিশেষজ্ঞ বলবো, যে বাংলাদেশে যে কম্পিউটারের যাত্রা শুরু হয় বাংলা লেখা আপনার হাত ধরে, আপনার পত্রিকা পড়ে আমরা টেলিভিশনে এসেছি, মানে নানান বিষয়ে, অর্থাৎ আপনি সামনে থাকলে কীভাবে কোন প্রশ্ন শুরু করবো, এরকম একটা নানান ধরনের সমস্যার মধ্যে আমি থাকি। স্যার, যে কথাটি দিয়ে আমি শুরু করছিলাম যে বাঙালির আত্ম আবিষ্কারের সংগ্রামী অভিযাত্রার প্রতীক হচ্ছে আমাদের মহান ভাষা আন্দোলন, আপনার কথা শুনব। বস্তুতপক্ষে বাঙালি জাতিসত্তা, রাষ্ট্রসত্তা অথবা বাঙালির অস্তিত্ব, এর পুরোটাই হচ্ছে ভাষাভিত্তিক। পৃথিবীতে এরকম জাতি আর একটিও খুঁজে পাওয়া যাবে না যে ভাষার জন্য রক্ত দিয়ে সেই আন্দোলনটাকে মুক্তি সংগ্রাম বা স্বাধীনতা যুদ্ধে পরিণত করেছে, রক্ত দিয়ে আবার সেই রাষ্ট্রটা প্রতিষ্ঠা করেছে। বাংলার জন্য এটা একমাত্র রাষ্ট্র যার মূল দায়িত্ব হচ্ছে বাংলা ভাষা এবং তার বিকাশকে সমুন্নত রাখা। এইটি আমরা এই যখন ভাষার মাস আসে তখন প্রতিটি মুহূর্তে উপলব্ধি করি। আমি শ্রদ্ধা জানাই আমাদের ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি। আমাদের মানে গর্ব করার মতন একটি ভাষা। আমি সত্যি বলেছেন যে পৃথিবীর বিভিন্ন ভাষার বর্ণ নিয়ে কাজ করেছি এবং এই বর্ণ কীভাবে কাজ করে সেইটির মানে প্রয়োগটা আমাকে দীর্ঘদিন এই জাস্ট চর্চা করে বের করতে হয়েছে। বিশেষ করে বাংলার জন্য এটা খুবই জটিল ছিল। বাংলা আমাদের আসলে এই অঞ্চলের মানে মানে বৃহত্তম জনগোষ্ঠীর ভাষা, আমার হিসেবে পৃথিবীর তৃতীয় বৃহত্তম ভাষা। এটার ভুল প্রেক্ষিতও বোঝার বিষয় আছে। কেবলমাত্র বাংলা ভাষাই বাংলা বর্ণ ব্যবহার করে না, এটি চমৎকার বিষয় যে বাংলা বর্ণ দিয়ে অসমীয়া ভাষা লেখা হয়। আমাদের গারো পাহাড় অঞ্চলের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারা বাংলা বর্ণমালা ব্যবহার করে এবং ইদানিংকালে আমাদের বাংলা ভাষাভাষীরা যখন এই সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তখন পৃথিবীর ইউরোপ আমেরিকার মতন উন্নত দেশগুলোতেও যদি আপনি বাংলা বর্ণমালা দেখতে পান তাহলে অবাক হবেন না। এটি বাঙালির আসলে আত্মপরিচয়, তার কারণ বাংলা বর্ণমালা মানেই বুঝিয়ে দেয় যে এ হচ্ছে বাংলা ভাষাভাষী মানুষ এবং তার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আছে। আমি মনে করি যে এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তার ওই বর্ণমালাটাই হচ্ছে তার জীবন। স্যার, আমার কাছে যেটা মনে হয় যে মুনীর চৌধুরী যখন মানে বাংলা টাইপরাইটার নিয়ে কাজ করছিলেন তো সে ধরনের নানা এক্সপেরিমেন্ট, বর্ণ কীভাবে লেখা, কারণ সেই সময়ে ইংরেজি টাইপরাইটার থেকে কারণ বাংলা বর্ণমালার তো নানা বৈচিত্র্য, নানা মানে সেইটা তো মানে এখন আপনি ছাড়া কী বুঝবে, বিকজ অফ আপনি যখন কাজ শুরু করলেন মানে বাংলা লেখা সেই আপেল কম্পিউটার থেকে মানে একই ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে, তারপর সেটার একটা বাণিজ্যিক সম্ভাবনা। আজকে যখন আমরা দেখি যে বিশ্বব্যাপী সমস্ত জায়গায় বাংলা লেখাটা মানে এটা তো একটা আরও একটা গর্বের মানে আরেকটা ইতিহাসের মতো, আপনার কাছে কী মনে হয়? আসলে আমাদের জন্য চ্যালেঞ্জটা বাংলা বর্ণের
মানে সত্যিকার অর্থে অন্য কারো চ্যালেঞ্জের মতো না। ধরো যেমন রোমান হরফ, রোমান হরফে 26টা বর্ণমালা, আপার কেস আর লোয়ার কেস, এবং 26টা বোতাম দিয়ে আপার কেস লোয়ার কেস তুমি রোমান হরফ লিখে ফেলতে পারো। তো আমার তো আসলে জীবনের প্রথম কর্মক্ষেত্র পত্রিকাতে, তো পত্রিকাতে আমি কেবলমাত্র কলম ব্যবহার করতাম না, আমি পত্রিকা কম্পোজ করা পর্যন্ত দেখতাম সীসার হরফে। বাংলা বর্ণমালার এই যন্ত্রে প্রয়োগের ইতিহাস কিন্তু খুব বেশি দিনের না। আমরা এই পঞ্চানন কর্মকারের হাত ধরে বাংলা বর্ণমালার যুগে প্রবেশ করি এবং হলহেডের ব্যাকরণ ছাপি। আমাদের মনে রাখতে হবে যে 1454 সালে জার্মানিতে প্রিন্টিং মেশিন আবিষ্কৃত হয়েছে, গোয়ায় এসছে 1554, কিন্তু আমাদের বাংলাদেশ সীমান্তে এই প্রিন্টিং মেশিন আসছে 1778 খ্রিস্টাব্দে। তার মানে 324 বছর আমরা পিছনে পড়েছিলাম, আমরা আমাদের বর্ণমালা ব্যবহার করতে পারিনি। তখন বাংলা লেখা মানে হচ্ছে ওই যে পুঁথি অথবা তালপাতা কিংবা কাগজ, তার মধ্যে হাতে লিখে যা প্রকাশ করা যেত সেইটাই ছিল। তো ওইটা যখন পঞ্চানন কর্মকার শুরু করে তারপর থেকে দেখা গেল যে আমাদের যে পূর্ণাঙ্গ বর্ণমালা, এই পূর্ণাঙ্গ বর্ণমালাকে যদি যন্ত্রে ধারণ করতে হয় তাহলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের বিদ্যাসাগর বর্ণমালার একটা পূর্ণাঙ্গ সেট তৈরি করেন, তার মানে ছোট্ট শিশুদের বইটাতে বাংলা বর্ণমালার সমস্ত কিছু আছে। আমি তখন ছাপাখানায় যেই জায়গাটাতে সীসার হরফ দিয়ে এই বাংলা লেখা হতো ওই জায়গাটা খোঁজ করে দেখলাম যে 454টা বর্ণ দরকার হয় আমি যদি বাংলা ভাষা শুদ্ধ করে লিখতে চাই। তো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আপনি উল্লেখ করলেন মুনির চৌধুরী ফেস করে গেছেন, মুনির চৌধুরীর জন্য চ্যালেঞ্জ ছিল 26 বোতামে কেমন করে তিনি 454 অক্ষর লিখবেন, ফলে বহু জায়গাতে ওনাকে আপোষ করতে হয়েছে, সঠিকভাবে বর্ণমালাটা লেখা সম্ভব ছিল না। তো সেই অবস্থার ভিতর দিয়ে আমি যখন এই বর্ণমালা নিয়ে কাজ করি আমার সামনে একই চ্যালেঞ্জ আরও বড় হয়ে আসলো, কারণ টাইপরাইটারের তো প্রোগ্রামিং করার সক্ষমতা নাই, কিন্তু কম্পিউটারের আছে, আমি কম্পিউটারের প্রোগ্রামিং ক্ষমতাটা লাগাইতে পারি কি না সেটা দেখার জন্য। প্রথমবার যখন আমি বাংলা বর্ণমালা কম্পিউটারে প্রয়োগ করি তখন 188টা অক্ষর ব্যবহার করতে পেরেছিলাম, 188টা দিয়ে মোটামুটিভাবে বাংলা লেখা গেছে, কোথাও কোথাও আমি আপোষ করেছি কিন্তু মোটামুটিভাবে বিকৃত করতে হয়নি। স্যার আমার ভীষণভাবে মানে আনন্দের একটা ব্যাপার হয় যখন দেখি বিশ্বব্যাপী বা বড়ো বড়ো সফটওয়্যারগুলো বা এই যে গুগলের কথাই বলি, যে ওরা যখন বাংলাকে নানাভাবে দেয় বিশ্বব্যাপী লাখো মানুষ বাংলা পড়ছে, দেখছে, লিখছে, বিশেষ করে লেখাটাই তো আমরা পড়ি। আবার বাণিজ্যিক দিক যদি ধরি যে কী বিশাল একটা ব্যবসার ক্ষেত্র, মানে এটা তো একেবারে মানে মাথা নষ্ট করার মতো একটা পরিস্থিতি, যদিও আমরা হয়তো খুব বেশি। আবার আপনি আমাকে একটু বলেছিলেন যে প্রথম যখন লেখার কাজটা শুরু হলো বর্ণ দিয়ে, যে সেই অ্যাপল মনিটরের উপরে ড্রেসিং পেপার ধরে সরেওটি লিখে, মানে সেই অভিজ্ঞতা মানে এগুলো তো আর কোনো দিন ভোলার নয়, যখন শুরুটা করলেন সেই অভিজ্ঞতাটা আবারও দর্শকদের জন্য যদি একটু শুনি আপনার কাছ থেকে। আমার জন্য আসলে মানে তিনটা চ্যালেঞ্জ ছিল, মানে কম্পিউটারে বাংলা ভাষা প্রয়োগ করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ হচ্ছে বাংলা অক্ষর, আমি হুবহু অবিকৃতভাবে বাংলা অক্ষর উপস্থাপন করতে পারি কি না। আমার শ্রদ্ধেয় শিক্ষক মুনির চৌধুরী এই 26 বোতামের যান্ত্রিক কিবোর্ডে কোনো অবস্থাতেই সেই কম্বটা করতে পারেননি, সেইটার পরে যারা চেষ্টা করেছে আমি মানে অনেককেই দেখেছি, তারাও
এটা বুঝেনি যে বস্তুত পক্ষে বাংলা যে অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো মাথায় রেখে সেগুলোকে উৎপাদন করা কাজটা চ্যালেঞ্জিং। ওই যে বললাম 454টা অক্ষর, 454টা অক্ষরের পজিশন মনে রাখা, এটাও তো একটা কঠিনতম কাজ। আমি কম্পোজিটরদেরকে শ্রদ্ধা জানাই যে তারা কেমন করে নিখুঁতভাবে সেইগুলো মনে রেখেছে এবং বাংলা সঠিকভাবে লিখেছে, কিন্তু তাদের গতি ছিল কম। আমার স্পষ্ট মনে আছে আমি যখন 188বুতামে প্রথম এই বাংলা লেখার প্রক্রিয়াটা সম্পন্ন করি, তখন এটা মোটামুটি সিসার হরফের চাইতে বেশি গতি পায়। কিন্তু যখন আমি 26বুতামে নিয়ে আসছি তখন এটা প্রায় 3-4 গুণ গতি পায়। এবং আমার স্পষ্ট মনে আছে যে পত্রিকাগুলো ভোরবেলা মেইল ধরতে পারতো না সেই পত্রিকাগুলো মধ্যরাতে তার কম্পোজের কাজ শেষ করে ছাপা টাপা রেডি করে বসে যেতে পারতো। তো আমাদের জন্য এই 3 চ্যালেঞ্জের প্রথম চ্যালেঞ্জটা ছিল এই কিবোর্ডটা তৈরি করা। এই কিবোর্ডটা আমার 1.5 বছরের উপরে সময় লেগেছে। আমার সৌভাগ্য আমি বাংলা ভাষা ও সাহিত্যের ছাত্র, মনির চৌধুরীও আমার শিক্ষক, ফলে আমার শিক্ষকদের সহায়তাও আমি পেয়েছি এবং তারা আমাকে গাইড করেছেন। যেমন একটা বিষয় খুব চমৎকার বলে দেই, আমার কিবোর্ডে আমি বর্ণগুলো যখন স্থাপন করেছি তখন অল্পপ্রাণ মহাপ্রাণকে জোড়া করেছি। যেমন আপনি যে বোতামে ব পাইলেন শিফট চালে এটাতে ভ পাবেন, যে বোতামে ক পাইবেন শিফট চাপলে সেখানে খ পাবেন। এটার ফলে একজ্যাক্টলি মানে 52টা পজিশন 26টা বোতামের, কিন্তু তার মনে রাখতে হয়েছে 26টাই। আবার যেটা করেছি, বাঁ দিকে স্বরবর্ণগুলোকে রাখছি এবং ডান দিকে ব্যঞ্জনবর্ণগুলোকে রাখছি। সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কাজটা হয়েছে সেটা হচ্ছে আমার কিবোর্ডে কোনো যুক্তাক্ষর নাই। এখন প্রশ্ন করছে যে যুক্তাক্ষর ছাড়া তো বাংলা ভাষা এটা কল্পনাই করা যায় না, এটা কেমন করে? বাংলার একটি অসাধারণ বিজ্ঞানভিত্তিক দিক আছে, সেটি হচ্ছে আমরা সমস্ত যুক্তাক্ষর তৈরি করি একটামাত্র বর্ণ দিয়ে, সেটা হচ্ছে হসন্ত। এই হসন্ত বোতাম যেখানে ব্যবহার করি আমি সেইখানে আমার এই এক বা একাধিক বর্ণ যুক্ত হয়ে এটা যুক্তবর্ণ হয়ে যায়, এটা রূপ পর্যন্ত পাল্টে ফেলায়। এই যে জায়গাটা এটা কাজ ছিল, আবার ঠিক সেইভাবে ওই অক্ষরগুলোকে হুবহু চরিত্র দিয়ে তার কোনো রকমের বিকৃতি না করে এই কম্পিউটারে ব্যবহারযোগ্য বর্ণ তৈরি করা, এটা আমাদের তখনকার দিনের আর্টিস্টরা ট্রেসিং পেপার ইউজ করতো। আমরা কাগজ যখন ছাপতাম তখন সেলোফিন পেপার ব্যবহার করতাম। ভাষার যে একটা আনন্দ, এই কারণেই কি আনন্দের কথা আমরা বারবার বলি? বা আপনার কাছ থেকে তো আনন্দ শব্দটির আলাদা ব্যাখ্যা আমি শুনতেই পারি, বাণিজ্যিক একটা দিক তো বড় একটা ব্যাপার থাকেই, সেটাও কি ভাষা আন্দোলনের ইতিহাসের চাইতে কম রোমাঞ্চকর? না, আমাদের এখানে কিন্তু যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বোঝা উচিত সেটি হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রির জন্ম হয়েছে। সফটওয়্যার আমরা সুইডেনের ভলভো মেশিনের জন্য বাংলাদেশ থেকে রপ্তানিও করেছি। আমাদের সাধারণের মধ্যে এটি আসলে গড়ে ওঠে নাই যে সফটওয়্যারের একটি বাণিজ্যিক মূল্য আছে। এটা প্রথম দিকে আমাকে লড়াইটা করতে হয়েছে যে আমি 92 সাল পর্যন্ত আপনার অ্যাপেল কম্পিউটার বিক্রি করতাম, ফলে অ্যাপেল কম্পিউটারের সাথে 2 টাকা মুনাফা কইরা আমি সফটওয়্যারটাও ফ্রি দিয়ে দিতাম। অতএব মানুষের যাতে বিস্তৃতিটা হয় সেই জায়গাটার ক্ষেত্রে, আর তখনকার অবস্থাটা ছিল যে আমাদের পত্রিকাগুলো সিসার হরফ কিনতে শিখছে কিন্তু কম্পিউটারের সফটওয়্যার কিনতে শিখে নাই। কিন্তু একটা জিনিস হয়েছে, সেটা বলবো যে আমার 88 থেকে 93 এই সময়কালের ভিতরে বাংলাদেশের সমস্ত পত্রিকা এই কম্পিউটার দিয়ে প্রকাশিত হওয়া শুরু করেছে। এবং এই যে বইমেলা,
বইমেলাতে গেলেও যদি দেখেন তাহলে দেখবেন শতভাগ বই আপনার এই বিজয় দিয়ে তৈরি হয়েছে। এটি বাংলা প্রকাশনার ক্ষেত্রে যে কী অসাধারণ ভূমিকা পালন করেছে এটি কল্পনার বাইরে ছিল। প্রথমে তো আমি ম্যাকিন্টশের জন্য করছিলাম, পরবর্তীকালে দেখা গেল যে উইন্ডোজ 3.1 যখন আসলো ওইখানে বাংলা ফন্ট মেনুতে রাখার মতন ব্যবস্থা আছে, ফলে আমরা উইন্ডোজের জন্য করলাম। দিনে দিনে উইন্ডোজ মার্কেট বড় হয়ে গেল। তো আমি এইটুকু বলবো যে বাংলা হরফকে বাণিজ্যিকীকরণ করে অথবা সফটওয়্যারকে বাণিজ্যিক রূপে নিয়ে গিয়ে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রির একটা ভিত তৈরি করে দিয়েছি। আবার এটাও আমি করেছি, যেমন ধরেন অ্যান্ড্রয়েডের জন্য যখন বাংলা করেছি, অ্যান্ড্রয়েড ফ্রি পাওয়া যায়, আমি বলছি ঠিক আছে বাংলা যেটা অ্যান্ড্রয়েডের জন্য হবে সেটা ফ্রি পাওয়া যাবে। তা আসলে এটা দুদিক থেকেই আনন্দ, একটা হচ্ছে যে একে বাণিজ্যিকভাবে ব্যবহার করে সেখান থেকে যে আনন্দটা পাওয়া যায়। আমি কিন্তু বিশ্বাস করি সফটওয়্যারের একটি বাণিজ্যিক মূল্য থাকতে হবে। যেমন কেউ কেউ আমাকে জিজ্ঞেস করে গুগল ফেসবুক তো ইউজ করতে আমাদের পয়সা লাগে না, তো এটার বাণিজ্যটা কোথায় আছে? আমি একটু সবার দৃষ্টি আকর্ষণ করব, যখন ফেসবুক চালান তখন দেখবেন বিজ্ঞাপন কেমনে আসে, গুগল চালান তখন দেখবেন বিজ্ঞাপন কেমন করে আসে। সরাসরি আপনার পকেট থেকে পয়সা নেয় না, কিন্তু আপনার কাছে বিজ্ঞাপন বেচা যে পয়সাটা পায় এটা তাদের বাণিজ্যিক ভ্যালু। পৃথিবীর সেরা কোম্পানি তো পরিণত হয়েছে এই বিনা পয়সার বিজ্ঞাপনের টাকা দিয়ে। আমাদের কোনো কোনো বাংলা সফটওয়্যার এখন শুরু করছে, তারাও যে পয়সা দিও না বিজ্ঞাপন দেখো, বিজ্ঞাপনের বিনিময়ে তুমি সফটওয়্যার ব্যবহার করতে থাকো। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি সফটওয়্যারের নামে যাই তৈরি করেন না কেন, সেটির মেধাসত্ত্ব আছে এবং সেই মেধাসত্ত্ব অনুসারে তাকে বাজারজাত যদি না করেন, আপনার প্রোগ্রামারের বেতন দেবে কে, আপনার বাড়ি ভাড়া দেবে কে, আপনার পেটে ভাত দেবে কে? সফটওয়্যার তো আপনি খেয়ে বাঁচতে পারবেন না, ফলে সফটওয়্যারের বাণিজ্যিকীকরণটা এটা অবশ্যই জরুরি এবং সেইখানেও আনন্দ আছে। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আসলে যে কথা বারবার বলছি যে এই ব্যাপারগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানোর যে একটা আনন্দ, নিঃসন্দেহে ভাষা আন্দোলনের মতোই এটিও অনেক বেশি গৌরবের। স্যার, আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আবারও দেখা হবে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। Thank you.